যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন এবং যারা এখনো পর্যন্ত এমবিএ বা মাস্টার্স কমপ্লিট করেন নাই, তাদের জন্য আমি দুইটা সাজেশন দেব। নাম্বার ওয়ান, আপনি গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করতে থাকুন। গভর্নমেন্ট চাকরি যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি হতাশা হবেন না এবং হলো আপনি মনোবল হারাবেন না, সেক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার করুন। যদি গভর্নমেন্ট চাকরি মিসিং হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আপনি কর্পোরেট জবগুলো ধরার জন্য আপনি একটা এমবিএ করবেন। সেটা হতে পারে ইকোনমিক্স বা অ্যাকাউন্টিং বা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অথবা যে সমস্ত কাজগুলো আপনি কর্পোরেট লেভেলে বা অফিসে করে থাকেন সেগুলোর রিলেটেড আপনি প্রফেশনাল একটা এমবিএ করুন। দেখবেন আপনার লাইফটা কিন্তু অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে। আপনার যদি দেখা যাচ্ছে গভর্নমেন্ট চাকরিতে আপনি এন্টি না নিতে পারেন, তখন কিন্তু আপনার ওই এমবিএ সার্টিফিকেটটা দিয়ে তখন কিন্তু আপনি এই গভর্নমেন্ট চাকরির চাইতেও কিন্তু অনেক বেটার এবং ফ্যাসিলিটি নিয়ে আপনি কিন্তু কর্পোরেট জগতে অনেক ভালো কিন্তু কাজকর্ম করতে পারবেন এবং বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। ভালো কিন্তু একটা স্ট্রং আপনার অবস্থান কিন্তু তৈরি করতে পারবেন। আপনি ইচ্ছা করলে তখন দেখা যায় যে অবস্থান তৈরি হয়ে গেলে তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিজনেসও করতে পারবেন।